প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার, আয়ুর্বেদিক শাস্ত্রে মধুর আরেক নাম অমৃত। প্রথমেই আলোচনা করব মধু কোন কোন রোগ ভালো করে, এরপর আলোচনা করব রোজ কতটা করে খাবেন, তারপর আলোচনা করব কিভাবে এবং কখন মধু খাওয়া উচিত নয়। মধুতে আছে প্রচুর পরিমাণে গ্লুকোজ, ভিটামিন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্লোরিন, আয়রন, সালফার, ক্যালসিয়াম ইত্যাদি ইত্যাদি। এছাড়াও মধু হলো অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল, এর ফলে মধু খেলে আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ করার ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পায়। আপনি নিয়মিত মধু খেলে আপনি বা আপনার সন্তানকে হঠাৎ করে বিভিন্ন রোগে কাবু করা যাবে না। যেমন ধরুন সিজন চেঞ্জের সময় হাঁচি, কাশি ইত্যাদি শুরু হয়ে যায়। কিন্তু আপনি বা আপনার সন্তান যদি নিয়মিত মধু খেয়ে থাকে তাহলে কিন্তু তাদেরকে সহজে এই রোগ কাবু করতে পারে না। দ্বিতীয়ত, আপনার হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশার যাই থাকুক না কেন, মধু সেটাকে কন্ট্রোলে রাখে। অর্থাৎ আপনার ব্যাড কোলেস্টেরলকে কন্ট্রোলে রাখে, ফলে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনাও কমে যায়। তৃতীয়ত, আপনি কি মোটা হয়ে যাচ্ছেন? তাহলে রোজ সকালে এক গ্লাস জলে, হ্যাঁ গরম করবেন না, এমনি নর্মাল টেম্পারেচার যুক্ত জলে প্রয়োজন মতো পাতি লেবুর রস মিশিয়ে নিন এবং দু চামচের মতো মধু মিশিয়ে পান করুন, তাহলে আপনার মোটা হওয়ার প্রবণতা কমে যাবে। চতুর্থত, যারা সারা দিন পরিশ্রম করেন তাদের মধু খাওয়া উচিত, কারণ মধু খেলে ক্লান্তি আসে না, এনার্জি লস হয় না। পঞ্চমত, আপনার চেহারায় একটা চকচকে এবং ঝকঝকে ভাব আনতে আপনি আপনার শরীরে মধু মাখুন এবং 15-20 মিনিট সেই মধু রাখার পর আপনি স্নান করে ফেলুন বা ধুয়ে ফেলুন। এইভাবে ব্যবহার করলে এবং নিয়মিত মধু খেলে আপনার চেহারা ঝকঝকে চকচকে হবেই। শীতকালে অনেকের ত্বক রুক্ষ হয়ে যায়, এইভাবে আপনি মধু ব্যবহার করলে এটি হবে না। তাছাড়া আপনার চর্মরোগ যেমন দাঁত, চুলকানি ইত্যাদি ইত্যাদি এগুলো সহজে আসবে না আর আপনি তাড়াতাড়ি বুড়িয়েও যাবেন না। ষষ্ঠত, আপনার যদি হজমের সমস্যা থাকে, মানে যা খাচ্ছেন ঢেকুর দিচ্ছে, হজম হচ্ছে না, তাহলে আপনি নিয়মিত মধু খান, ক্ষুধামন্দা দূর হয়ে যাবে। আপনি জেনে অবাক হবেন যে মধু কৃমিও নাশ করে। আপনার বাচ্চার পেটে যদি কৃমি হয় তাহলে আপনি দিনে 2-3 বার তাকে হাতে মধু দিন, সেই মধু সে চেটে চেটে খাবে, এর ফলে আপনার বাচ্চার কৃমির প্রবলেমও সলভ হবে। অষ্টমত, কারো যদি কোনো বায়ুঘটিত অ্যালার্জি থাকে, যেমন কারুর ধুলো থেকে অ্যালার্জি হয়, কারুর কোনো ফুল থেকে অ্যালার্জি হয়, কারুর কোনো সেন্ট থেকে অ্যালার্জি হয়, কারুর বা ঘাম থেকে অ্যালার্জি হয়, এই রকম অ্যালার্জি হলে নিয়মিত মধু সেবন করুন, অ্যালার্জি থেকে মুক্তি পান। নবমত, যাদের পাইলস বা অর্শ আছে তারাও সেই রক্ত বন্ধ করার জন্য নিয়মিত মধু খেয়ে যান। এরপর বলি আশ্চর্যের কথা, এই যে মধু মিষ্টি হলেও আয়ুর্বেদ বলে যারা সুগারের পেশেন্ট, যাদের অল্প মাত্রায় সুগার আছে তারাও নিয়মিত মধু ব্যবহার করতে পারেন। তবে যাদের বেশি সুগার তাদের বলি আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে মধু খেতে পারেন। নাম্বার 11, আপনার কোনো জায়গায় ঘা হয়েছে কিন্তু ঘাটি শুকোচ্ছে না, আপনি মধু খাওয়ার সঙ্গে সঙ্গে ওই জায়গাতে মধু লাগাতে পারেন, মধু আপনার ওই ক্ষতস্থান দ্রুত নিরাময় করতে পারে। নাম্বার 12, অনেকের প্রায় হেঁচকি ওঠে কিন্তু সহজে বন্ধ হতে চায় না, এই অবস্থায় আপনি কিছুটা জলে, মানে সাধারণ উষ্ণতার জলে মধু মিশিয়ে খেলে বা ডাইরেক্ট কিছুটা মধু খেয়ে নিলে ওই হেঁচকি ওঠা বন্ধ হয়ে যাবে। নাম্বার 13, অনেকের বারবার পায়খানা হয় এবং সেটি লুজ হয়, অর্থাৎ পায়খানা শক্ত হয় না, আপনি এই অবস্থায় আপনি মধু খেয়ে যেতে পারেন, ওটি কন্ট্রোলে এসে যাবে। নাম্বার 14,
বয়সজনিত কারণে কি আপনার দৃষ্টিশক্তি কমে আসছে? তাহলে আপনি রোজ মধু খাওয়ার সঙ্গে সঙ্গে শুদ্ধ মধু নিয়ে দু ফোঁটা করে চোখে দিতে পারেন। একটু জ্বালা করবে, তবে মিনিট দুই তিন পর আপনি ঠান্ডা জলে চোখ ধুয়ে নেবেন, এতে আপনার দৃষ্টিশক্তি বাড়বে। পরের পয়েন্টে বলি, আপনি কি আপনার গলাকে বেশি ব্যবহার করেন? যেমন আপনি কি ভাষণ দেন বা চেঁচিয়ে ছাত্র পড়ান, বা আপনি কি গান করেন? তাহলে আপনার গলার স্বরকে মধুর করার জন্য আপনাকে কিন্তু রোজ মধু খেতে হবে। মধু শুধু গলার স্বরকে মধুর করে না, আপনার স্বর ভেঙে যাওয়াকে রক্ষা করে। আপনার কি রাতে ঘুম আসে না? তাহলে আপনি এক গ্লাস দুধে, তবে নর্মাল টেম্পারেচার, গরম করা নয়, এই রকম দুধে আপনি এক চামচ মধু মিশিয়ে ঘুমানোর আগে খান, তাহলে আপনার ব্রেন শান্ত হবে এবং ঘুম বেশি আসবে। এবারে বলি মধু কিভাবে কতটা খাবেন। আপনি সকালে খালি পেটে খেতে পারেন, সবচেয়ে ভালো হয় আপনি যদি তিনবার খেতে পারেন, তিনবার না পারলেও আপনি দিনে দুবার মধু খেতে পারলে খুব ভালো হয়। আপনি দিনে সর্বাধিক চা চামচের তিন চামচের বেশি মধু খাবেন না। 12-13 বছরের বাচ্চা বা তার নিচের বয়সের বাচ্চাদের দেড় চামচের বেশি সারাদিনে মধু দেওয়াটা উচিত নয়। এবার বলি কখন আপনি মধু খাবেন না। আপনি কঠোর পরিশ্রম করে বাড়িতে ফিরে এসেই মধু খাবেন না, আপনি ঘন্টা দুয়েক বাদে শরীরটি একটি রেস্টের পর্যায়ে পৌঁছে গেলে তখন মধু খেতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা অবশ্যই মনে রাখবেন, মধুকে কোনো গরম জল, গরম দুধ বা গরম কোনো খাবারের সাথে খেতে নেই। গরম জল ঠান্ডা হলে তার সাথে আপনি মধু মিশিয়ে খেতে পারেন। আরেকটা কথা, যাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য আছে তারা রাতে খাওয়ার পর এক চামচ মধু নর্মাল টেম্পারেচারে জলের সঙ্গে খেয়ে নেবেন। এবার বলি ভিডিওটি দয়া করে অন্যদের শেয়ার করে দিন, অনেকেরই উপকারে আসবে, অ্যালোপ্যাথি ওষুধের খরচও কমবে। আর বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং দরকার হলে কমেন্টস করতে পারেন। সবাইকে ধন্যবাদ।